বকুবাইনটার নাম। আমাদের এখানে লোকাল ভাষায় বকুবাইন, আপনারা কি বলেন জানাই দিয়েন কমেন্ট করে। এইবার আমি সাকসেস একটা মাছ ধরতে পারলাম। দেখেন এক মুখের, হ্যাঁ মানে কেমন জানি মাছটা। এই সেটটা হচ্ছে, দেখেন এই সেটটা কেমন। এই যে জমিদার হচ্ছে আমাদেরকে পুল সিলেট পার করে দিল, হ্যাঁ আমাদের বোট ওই পিছনে ওখান থেকে খাল পার করে দিল। আর জমিদার, এ তুমি এই ইয়া বললা কেন, এই গরমের ভিতরে এই কানটুপি আর শীতের গেঞ্জি বললা কেন? দেই ভালো কেন? একটু শীত শীত লাগে মানুষ পরে না, গরমের ভিতরে মানে ঘরে থাকতে আর তুমি কানটুপি পরে আইছো জঙ্গলে। ঠিক আছে, হ্যাঁ আরে জমিদার ওই 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 বিষয়টা হচ্ছে আসলে এখানে প্রচন্ড পরিমাণ বাতাস, আর এই কারণে হচ্ছে বাতাসের ভিতরে ঠান্ডা লাগে। এই হচ্ছে মেইন কাহিনী। তো অবশেষে নামলাম চরে, দেখি আজকে ভাগ্যে কি আছে, কি মাছের দেখা পাই। তো যাই হোক নামলাম, যাচ্ছি এবার জালের দিকে, দেখা যাক। এখন হচ্ছে ঘুরতে সময় রাত 2টা, মাছ ধরতে ধরতে সেই সকাল 6টা বাজবে। এরপরে হচ্ছে আর ঘুমানোর সুযোগ নেই আজকে, আর আমাদের ঘুম হচ্ছে না কারো। এটা কি লটপুর এখানে এলে কেমনে? দেখেন জঙ্গলের ফল ডাল ভেঙে চলে আসছে, ভিতরে এটা হচ্ছে খাওয়ার জিনিস। এই যে এটা খুবই মজার জিনিস, কিন্তু এটা সব ফাইটে গেছে, লবণ পানি লাগছে যে কারণে আমরা খাইতে পারছি না। এই দেখুন, এই দেখেন ফাইটে ভিতরের ফল বের হয়ে গেছে, এটা খেতে পারলে খারাপ হতো না, এটা মনে হয় ভালো আছে। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা জালের ভিতরে আসলাম, আর আজকে আমাদের সেনাবাহিনী দেখেন বিশাল দলবল নিয়ে নামছে। যদিও জালের ভিতরে মাছের দেখা পাইনি এখন অব্দি, চলেন সামনের দিকে যাই। পানির ভিতরে একটা মাছের দেখা পাইছি, অনেক পানি, পানি এখন পুরোপুরি শুকায় নেই, হচ্ছে পানির ভিতরে মাছ ধরা এত সহজ, খুব সুন্দর দেখে আমরা সামনের দিকে যাই। টানতে মাছ হচ্ছে কাটা আছে, পিঠে কাটা আছে, যে কারণে ধরা যাবে না, রিক্স নেওয়া যাবে না, তা না হলে হাত কেটে দিতে পারি। এইবার আমি সাকসেস একটা মাছ ধরতে পারলাম। এদিকেও মাছ আছে, মাছ আছে ভালোই, না দেখে মনে হচ্ছে। এই যে দেখেন পানি কমতেছে আর মাছগুলো সব চরে একদম শুয়ে শুয়ে আছে, সব বালিশরা শুয়ে আছে। এবার আমাদের এই যে মাছ কেটে উঠতেছে, ওতে নামার আগে জ্বর অবস্থা খারাপ। আরে বড় মাছ ধরছো কোনো? দেখেন চিংড়ি মাছ, চাকা চিংড়ি একদম সটান হয়ে শুয়ে আছে। কামড় দেবে
ব্লাইন্ডনেস বকুবাইন তার নাম আমাদের এখানে লোকাল ভাষায় বকুবাইন আপনারা কি বলেন জানাই দেন কমেন্ট করে আর এদিকে দেখেন এদিকে আছে হচ্ছে ভাটা মাছ সুন্দরবনের ভাটা বকুবাইন ভাটা মাছ আছে মোটামুটি বেশ কয়েক পিস এখানে এগুলো হচ্ছে এখন তোলা হবে দেখি কাবিলিয়া ধরে দেখেন তো কাবিলের এখন তো সামনে অবশেষে আমরা সাকসেস একটা তুলতে পারলাম টান্দ টান্দ একটু টান্দ আস্তে আস্তে এটা কি ওটা কি পারবি তো বলিস জোরসে জিজ্ঞাসা দেখি দিয়েছি চটা মেলে এটা কি বাসপাতা উত্তর দেবা উত্তর দেবের এটা না ও দেখেন এক মুখের হ্যাঁ মানে কেমন জানে মাছটা এই সেটটা হচ্ছে দেখেন এই সেটটা কেমন এক পিটও বলে অনেকে মাছটা দেখ এই হচ্ছে দারুণ Thank you.
লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই মাছগুলো কে কে খুব বেশি পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এমন মাছের স্বাদ দিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের ফিশ ভ্যালিতে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে করলে ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেলফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন। এবারে আমরা ফিরছি আমাদের বাড়ির দিকে। তো দর্শক, আমাদের ভিডিওটি আজকে এখানে শেষ হচ্ছে। পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।